এইভাবে দাও না, হচ্ছে না ওইভাবে। এইভাবে হয় তাহলে আগে আগের আগের লাইফ এইরকম হয় না? ফোন ভাঙলে, স্ট্যান্ড ভাঙলে, ফ্যান না ফোন, ও স্ট্যান্ড ভাঙলে দু জায়গা থেকে ফাইন, বুঝছো? কিসের যে ওর ফাইন আসবে? হ্যালো গাইজ, হ্যালো 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 হ্যালো, ওকে হাই দাদা, হ্যালো সোনিয়া দাস, হ্যালো 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 সবাইকে, সবাই কেমন আছো, কেমন আছো সবাই, সেটা দিয়ে আগে শুরু করা যাক আজকের আড্ডা। আজকের আড্ডা মানে কালকের কোনো আড্ডা ছিল? বিগ ফ্যান রিয়া, থ্যাংক ইউ। কমেন্টগুলো নিচে নামানো যায় না? না মানে আমাদের মুখের উপর দিয়ে এভাবে যাবে, এভাবেই যাবে। এ বাবা, তাহলে এদিকে এসে বসো। হ্যাঁ বাংলাদেশেই থাকতো আপাতত, কলকাতায় আমার বাড়িতে থাকে। না না না, ভুলভাল কথা বলছে এগুলো নিয়ে। কলকাতায় আমার বাড়িতে থাকে, বেসিক্যালি ও বাংলাদেশেই থাকে, চলে যাবে কদিন। না আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ ওটা উত্তর, দক্ষিণ চব্বিশ পরগনা মংলাহাট, যেটা ডায়মন্ড হারবার লাইন, ক্লিয়ারলি শুনে নাও, আর কারোর মনে এরকম যেন কোনো কোয়েশ্চেন না থাকে, মানে মানে বাংলাদেশি কিনা ভারতীয়। আমার দেওরের মতো দেখতে, ওকে ও ভাই, তাহলে একদিন একটু নিমন্ত্রণ করে খাই দাও ছোট্ট করে, তাই না? দেওর কে? হাই আরমান, হ্যালো দা ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একবার আমার নাম বলো। ও মা, শ্রুতি সরকার, হ্যালো শ্রুতি মা, না আমি যাবো না, তুমি শোনো। হাই রিয়াজ, কি মুসলিম কেন গো, মা কোথায়? বলছি যে সকালবেলায় জলটায় লেবুর একটা কুতলি চিলে কেন দাও, পুরো গোটা লেবু চিপে দিতে হয়? হ্যাঁ আবার কি, তুমি গোটা লেবু দাও না কেন? গোটা লেবু দেখি টক টক টকই তো খায় মানুষে। এই কমেন্ট কি পড়বি তুই রিয়াজ? হ্যাঁ কমেন্ট পড়বো। সই করাতে নিয়ে এসেছে কারেন্টের জন্য, আরেকটা দলিল আপডেট করার জন্য, দলিল লিখে দিচ্ছি আমি, কাকে লিখে দিচ্ছি আমি? ফুড চ্যালেঞ্জ করো। হ্যাঁ ফুড চ্যালেঞ্জ হবে, সুকান্ত কই একটু দর্শন দেবেন দাদা, সুকান্তের খুব শরীর খারাপ। 1 মিনিট জয়েন করে নিন আর কোথায় সই করো? ইওর রিয়াজ, থ্যাংক ইউ সো মাচ, নোরিশ না প্লিজ, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে যারা বাংলাদেশ থেকে এখন লাইভ দেখছো। ওয়াই তো এটা লিখেছি মা, আর একটা আছে এখানে, দুটো পাতা তো লাইভটা হচ্ছে, লাইভে কমেন্ট করি আমি এত দূরে আছি তো এদিকে কমেন্ট করাটা খুব ডিফিকাল্ট। এটা সিগনেচার, তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সমস্ত দলিল আমি তোমার হাতে তুলে দিলাম, যাও আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিকানা তোমার, হাতে পেপারটাও নিয়ে যাও, হাতে পেপারটাও নিয়ে যাও। এই তোমার লোকজন কমেন্ট করছে, হাই সাহেব দা, রিয়াজ দা আমার নাম, আচ্ছা ওকে বাহ খুব ভালো নাম তোমার, হ্যালো আন্টি কাকিমা খুব ভালো লাগে। আন্টি সবাইকে বলে দিন সাহেব দা তোমার সব সিরিয়াল দেখি, ওকে থ্যাংক ইউ, লাইক করো, আচ্ছা আমরা একটা দুটো নতুন ভিডিও ছেড়েছি, কেউ কিন্তু তোমরা দেখছো না, মনে বড় কষ্ট পেয়েছি জানো তো, একটু দেখো তোমরা ভিডিওগুলো। হাই মহেন দাদা, হ্যালো, 15 আগস্টের গানটা স্বাধীনতা দিবস চলে গেছে, তোমরা দুজনেই আমার ক্রাশ, ওকে গানটা গাওয়া যায় না, গান গাওয়া যায় না, কে বলেছে গাওয়া যায়, কপিরাইট হয় না, না কেন কপিরাইট পড়বে কি গো, ও একটু একটু তোমার মা খুব মিষ্টি, আচ্ছা আমার মা খুব ভালো গান গায়, তো তোমাদের জন্য মা আজকে গান শোনাবে, শোনা মা,
আমি বলছি ধনধান্য শুনিয়ে দাও, ধনধান্য শুনবো কেন? তাহলে কি শোনাবে? কি বললে? ফোনে গান পাওয়া যায় না? ফোনে গান কি করে হবে? তোমাকে গান গাইতে বলছি, না দেখলে মনে নেই। ফোনে দেখে দেখে গাইবে কি গান বলো? ভেঙেছো দুবার বলেছিল, তুমি তো জানো জানো দরবে, যতটা জানো ততটাই করো তুমি। উদার তোমারি হোক জয়, হে বিজয়ী বীর নব জীবনের পাতে তুমি লাশার ফল গো তোমার হাতে, জীর্ণ আবেশ কাটো সুকঠোর হাতে তোমারি হোক জয়। কিন্তু মা তুমি ভুলভাল গাইছো, এই ফোনটা দে না, ভেঙেছো দুবার বার করে। ঠিক আছে, এই গানটা হবে না, অন্য গান আমরা দেখছি। অন্য কি গান দেখবে মা? অন্য কি গান দেখবে? কবিতা মনে আছে? তাহারে ধ্বনিতে সুর বাজিল তোমার সুর, রক্ত দাও দিব আমি স্বাধীনতা, আজি ভারতের নেতা তুমি মোদের নেতাজি। সবাই বলছে, তোমরা রিপ্লাই দিচ্ছ না কেন? রিয়াজ এন্ড শাকদা জুড়ে বললাম, ওকে ওয়াও, খুব সুন্দর পোয়েম, খুব সুন্দর কাকিমা, ওয়া ওয়া, সবাই খুব সুন্দর সুন্দর বলছে। তোমাদের বার্থডে কবে? আমার বার্থডে 27 সেপ্টেম্বর সামনে আসছে। হ্যাঁ, যদি ওই ফোন থেকে দেয় কাপড় ফোন নিয়ে থাকে কাপড় দেখতে হবে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, সবাই তোমায় নমস্কার জানাচ্ছে। কি বলো কিছু? হু কি আবার? আবার ও বলে যা বলছো, ও কেন এরকম করছো? আমাদের দর্শককে বলুন যে আমাদের সাপোর্ট করে। তোমরা সবাই লেটস স্টার্ট, কি জানে ওটা, লেটস স্টার্টে সবাই একটা করে ক্লিক করে দিও, ক্লিক না মা, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে। এবার কি দিচ্ছে? হার্ট, হার্ট পাঠাচ্ছে তোমাকে শায়কদার মা, খুব ভালো, থ্যাংক ইউ। তুমি বাংলাদেশ থেকে কমেন্ট আসছে? হ্যাঁ, এই তো সবাই লিখছে, আমি বাংলাদেশি, আমি বাংলাদেশি। কাকিমা খুব সুন্দর হয়েছে, আমার নামও, আমার নামটাও নাও একবার। আচ্ছা বেশ, আমার বার্থডে, ওকে। রিয়াজ দা তোমার বার্থডে কবে? 13 মে, 30 তারিখ। ও আচ্ছা, 30 মে, ওকে, 30 মে। তোমার মাকে দেখে আমার মার কথা মনে পড়ে গেল দাদা, কাকিমার হাসিটা দারুণ, ওর জন্যই আমারও হাসিটা হয়েছে ওরকম। রিয়াজ দেখে দেখা যাচ্ছে না, রিয়াজ ওঠো, পেছনে লুকিয়ে আছো তুমি। আমি এখান থেকে সেই কোনো কমেন্ট করতে পারবো না, তো অন্য ফোন থেকে পড়, তো কাছে না দেখতে পাচ্ছ না। হ্যাঁ, কেন পাবে না, প্রচুর প্রচুর কমেন্ট আসছে, প্রচুর কমেন্ট আসছে সবাইকার, প্রচুর কমেন্ট আসছে। সামনে বসছো এখন একটু, না না তুমি তুমি পড়ো না, এনাও এনাও, আরে না না, আরে দাও, পড়ে দাও, পড়ে দাও, এনাও, প্লিজ পড়তে পড়ো না, আমার খুব চোখে লাগে, এনাও পড়ো।
তুমি বেরিয়ে গেলে তো তাহলে ফেম থেকে। হ্যাঁ তো তোমরা থাকো। আরে না না না, আরে সবাই মিলে থাক না। লর্ডস অফ লাভ আন্টি রিয়াজদা, কি খবর? সব ঠিকঠাক ভাই? টেক মাই লাভ ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ সো মাচ। এটা আমি প্রত্যেকবারে বলি, আবার বলছি যে বাংলাদেশ থেকে আমাদেরকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বলো একই কো, চুপ করে গেল। রিয়াজ তুমি সামনে দিকে এসো। হ্যাঁ ঠিক আছে, বাট আসলে আমি অত দূর থেকে ছোট ছোট লেখা পড়তে পারছিলাম না। রিয়াজ দা একবার আমার মমকে হাই বলবে, মম তোমার খুব বড় ফ্যান। হ্যালো আন্টি, হাই, কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি। 7ই সেপ্টেম্বর তোমার বার্থডে, ওকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে। টুকি সায়েকদা, টুকি বলে টুকি সায়েকদা, হাই টাটা। রান্না বান্না করতে যাই, খুব ভালো গন্ধ ছাড়ছে রান্নার। এসে এখানে এটুকু তো করতেই হবে আমার। আমার নাম বলে বৃষ্টি। আচ্ছা হাই রিয়াজ, আমি ক্লাস 7 এ পড়ি। এটা কার বাড়ি? এটা আমার বাড়ি, মানে সরি প্লুর বাড়ি। এটা মানে প্লুর নামে সবকিছু, সাহেবরা ওখানে থাকে। একটা ব্লগে বলা হয়েছিল এটা, তোমাদের ব্লগ দেখার জন্য ওয়েট করি। আরে কোথায় ওয়েট করছো তোমরা? লাস্ট দুটো ব্লগ দেখো, মানে একদমই বলতে গেলে মানে ভিউয়ার্স আসেনি। তোমরা অর্ধেক অর্ধেক দেখে ছেড়ে দাও, তোমরা কেউই সময় দিয়ে দেখো না। আরে লাইক করা ফ্রি, সাবস্ক্রাইব করা ফ্রি, সেই রকম তোমরা সময় দিয়ে দেখছো তো ভিডিওটাতে একটা লাইক তোমরা করতে পারো। এটা তোমাদের তোমাদের কাছে এগুলো পুরোটাই ফ্রি, কিন্তু আমাদের কাছে সেটা অনেকটাই মিন করে। তোমাদের একটা লাইক একটা কমেন্ট, যদি ওই 2 সেকেন্ড যদি সময় নষ্ট করে তোমরা যদি লেখো যে নাইস ব্লগ, আমরা অনেকটাই ইন্সপায়ার হই। তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো, যখন তোমরা ব্লগটা দেখবে স্কিপ না করে পুরোটাই দেখো। ঠিক কথা, ঠিক কথা। আর একটু সময় বের করে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। সেই বল রে, সেই বল রে। কাজী, অনেকেই নাম বলতে বলছে, বাট সমস্ত কমেন্টগুলো পড়ার সাথে সাথে, তাদের রিপ্লাই করার সাথে সাথে আমার সবার নামগুলো দেখে প্রনাউন্স করাটা পসিবল হচ্ছে না, বাট চেষ্টা করছি। কাকিমার আগে নাকি শান্ত? কাকিমা শান্ত। রিয়াজদা প্লিজ নামটা নাও। দিদি নাম্বার 1 এর অডিশনে কি কি জানতে চায়, সেটা ডিপেন্ড করে বিভিন্ন, মানে বিভিন্ন লোক, সব লোককে যে একই রকম কোয়েশ্চেন করবে তেমন না। মানে যেটা আমি শুনেছি কি বলতো, আগে তুমি তোমার হবি টবি জানতে চাইবে বা তুমি কোন প্রফেশনে কাজ করো, হয়তো সেটার সাথে লিঙ্ক আপ এমন কোনো কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে। সেটা যে বয়স বইয়ের মধ্যে থাকবে, বইয়ের কোয়েশ্চেন সেটাও না হতে পারে। কমেন্টে রিপ্লাই করো না কেন এই রে? বাট সমস্ত কমেন্ট আমরা দেখে সেগুলো লাইক করি, 600টা 700টা যতগুলোই হোক আমরা সবগুলো পড়ি এবং সেটাতে লাইক করি। ঠিক কথা। গুড ইভিনিং, কেমন আছো? দাদা বাংলাদেশ থেকে বলছি, তোমাদের ব্লগ খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। মানে এটা অনেকবারও বলছি, আরো একবার বলছি, আরো একবার বলছি যে আমাদের সত্যি খুব ভালো লাগে যে তোমরা ওকে তোমা নিলাম তোমার নাম, তোমা নন্দী, বাংলাদেশ থেকে আমাদের ব্লগ দেখো। তো সমস্ত বাংলাদেশবাসী, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সায়কদার চুলটা দেখাও, বন্ধুদের দেখো, মেরাইয়ে চুল দেখো, শেয়ার করো আমাদের ব্লগ, যাতে বাংলাদেশের সব মানুষের কাছ থেকে আমরা ভালোবাসা পাই। আই এম বিগ ফ্যান অফ ইয়োরস রিয়াজ, থ্যাংক ইউ সো মাচ। কাকিমার নাম কি? রেখা চক্রবর্তী। ওকে, ডায়মন্ড হারবার যাওয়ার কথা ছিল আমাদের, কালকে ছিল না? আর তোমার না কি ঢকমাচ্ছে? আরে ইয়ার, নাসিব বলছিল কলে তুমি ছিলে, তখন তোমাকেও বুবুন তোমাকেও বলছিল যে সাহেবদা চলে এসো, তুমি বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাবো যাবো। ও বাট হঠাৎ করে একটা ব্লগের
প্ল্যান হয়ে গেল, সেই জন্য ঘুরতে যাওয়া ক্যান্সেল। আজকে আমাদের আমরা সুকান্ত তো সারা দিনটাই মানে কি বলবো বাইরে বাইরে চক্কর মারলাম স্কুটি নিয়ে, গেছিলাম লেকে, আলাদাই দরজা বন্ধ, লেকে ঢুকতে দেওয়া হবে না। তারপরে গেলাম ভিক্টোরিয়া, সেখানেও বন্ধ, সেখানে জাস্ট বাড়ি একটু ঘুরে একটু খাওয়া দাওয়া করে চলে এলাম। হ্যাঁ বাবা, আমার মা ছোটবেলায় অনেক মারতো আমাকে, এই যে এই যে এই যে দাগটা আমার মুখে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই দাগটা, এটা আমার মা দেয়নি, এটা আমি পড়ে গেছিলাম। হাঁটতে পারে না সোজা, হবে বেঁকে বেঁকে হেঁটে হঠাৎ হঠাৎ পড়ে যায়। অনেকে বলছে যে ইন্সপায়ার হয়ে আমরাও ব্লগ বানাতে শুরু করেছি, তো ভাই আমরাও সবে সবে শুরু করেছি একদম নতুন। 30শে মে রিয়াজের বার্থডে, কেন গিফট পাঠাবে ওকে? অনেকে অলরেডি গিফট মানে আমার আগে যে মানে চলে গেছে বার্থডে, 30শে মেতে প্রচুর গিফট পাঠিয়েছে। তোমরা যদি মানে ব্লগ দেখে থাকো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সত্যি? হ্যাঁ পাঠিয়েছে। আচ্ছা আমারও সামনে বার্থডে আসছে জানো, আমার জন্মদিন হচ্ছে 27শে সেপ্টেম্বর, আমাকে কি কেউ তোমরা গিফট দিতে চাও? কেউ কি চাও তোমরা গিফট দিতে? মুখটা দেখো আহা গো, চাও হয় না দুবার, কেউ কি আমাকে তোমরা গিফট দিতে চাও? রিয়াজ ভাই টিকটকে মিষ্টি লাগতো, এখন আর মিষ্টি লাগে না, এখন তেতো হয়ে গেছে। এখন কি মিঠাইয়ের সময়? আটটা? হ্যাঁ। ওকে, ওই জন্য লোকজন বলছে যে এমন সময় তোমরা লাইভে এসছো যে মিঠাই দেখবো না লাইভ দেখবো। আরে মিঠাই তোমরা পরে দেখে নিতে পারবে, বাট এই লাইভটা আমরা নাও আপলোড করতে পারি। এক্স্যাক্টলি, আমরা লাইভটা আপলোড করব না, মিঠাই তোমরা পরে Z5 এ দেখতে পারবে। Z5 এ প্রমোশন চলছে। কেমন আছো? আমরা খুব ভালো আছি, বাংলাদেশ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা, ধন্যবাদ, থ্যাংক ইউ। এই প্লু ওই বলছি যে আমাদের নতুন ব্লগটা কি তোমরা কেউ দেখলে গো? আমরা যে এত কষ্ট করে বানালাম, আমি যে হায়াতে গেলাম, কেউ কি দেখলে? শোন না, ওভাবে লাগবে, হ্যাঁ এভাবে ওঠো, আমাকে আর আদর করতে হবে না, তোমাকে আদর করতে বলে তোমাকে আর আমার ব্যাক করতে হবে না। আমি ক্ষমা চাইছি দু হাত জড়ো করে, কারণ আমার পক্ষে এত দূর থেকে কমেন্ট করা সম্ভব না, যখন আমি ইনস্টাগ্রাম লাইভ করি ফোনটাই হবে কাছে ধরে রাখি যাতে কমেন্ট গুলো ঠিকঠাক ভাবে পড়তে পারি। না এই নাও পড়ো। হাই আলোক চৌধুরী, শ্রীজা চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ লাইভ দেখার জন্য আমাদের। শ্রীজা চক্রবর্তী, সাহিদ চক্রবর্তী এন্ড শ্রীজা চক্রবর্তী, এটার কি মানে? মানে ভাই বন্ধু। কাকিমার হাতে রান্নার রেসিপি নিয়ে একটা ব্লগ বানাও। ও বাবা, মাজা বাজে রান্না করে এখন। ওই যে অর্পিতা পাল বলছে আমি চাই গিফট দিতে। ওকে দিবে দিবে, গিফট আসবে কিন্তু। তাহলে আমি অ্যাড্রেস, একটা গিফটের জন্য একটা আলাদা অ্যাড্রেস বানাবো, সেখানেই তাহলে পাঠাবো। এইগুলো আমি অলরেডি এখানে পড়ে নিয়েছি, কমেন্ট গুলো লেটে লেটে আসছে। রানী রাসমণি থেকে একটা ডায়লগ বলো, রানী রাসমণি থেকে একটা ডায়লগ বলবো। ওকে ডায়লগ বলবো, ডায়লগ পজিটিভ ডায়লগ নাকি নেগেটিভ ডায়লগ শুনতে চাও সেটাও বলে দাও, কারণ দু রকমের ডায়লগ ছিল ওখানে। মাম্পি তোমার কে হয়? মাম্পি আমার বোন হয়। কেন ভাই এই কমেন্টটা করছি বারবার? কি কোন কমেন্ট? কি কি ইরাম
সত্যি কথা নেগেটিভ বলো, ওকে নেগেটিভ বলবো। মিঠাইয়ের বার্থডে কবে? ইমা এটা আমার প্রোফাইল। সায়ক থেকে গেছে। রিয়াজদার মতন এত কিউট, ও বিগ ফ্যান। সাজের বাতিতে কবে দেখতে পাবো তোমাকে? দেখাই তো যায়। থ্যাংক ইউ। কার বিগ ফ্যান? আমার, রিয়াজের। ও সায়ক যায় সাজের বাতি, আমার মা খুব ভালো লাগে। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সায়ক দা একদিন দেবচন্দ্রী মা আর সানিতাকে লাইভে আনবে প্লিজ। ওকে রিয়াজ কি সব লিখছে আমার প্রোফাইল থেকে? রিয়াজ দা বিগ ফ্যান। ও থ্যাংক ইউ সো মাচ আমার হাতে ফোন নেই, ফোনটা ওর হাতে রয়েছে। ঠিক আছে, তোমায় মীরার দাদা? না আমি মীরার দাদা করছি না, আমি করছি না। কে বললো, কে বললো কমেন্টে আমি একবার দেখে নিই। লাভ ইউ টু পূজা। তোমায় মীরার দাদা হিসাবে দেখা যাবে না কেন? আমি করছি না ওই প্রজেক্টটা, ওনারা প্রত্যেকে আমাকে নিতে চেয়েছে কিন্তু আমি সত্যিই করতে পারছি না প্রজেক্টটা, তার জন্য তুহিনা ব্যানার্জি আমাদের সবাই করেছে হাত জোর করে ক্ষমা চাইছে, বাই বাই বলছে। সময় থাকলে প্লিজ দেখো, মানে চলে যেও না, চেষ্টা করছি আমরা ডেইলি লাইফস্টাইলের ব্লগ দেখতে চাই। ওকে ওকে, আমরা একটা সুন্দর ক্যামেরা অর্ডার দিয়েছি তো সেই ক্যামেরাটা আসার পর ঘোষ ঘোষ কি লাভ হচ্ছে জানি না ভাই, এরকম কমেন্ট করে চোখে পড়ছে, বাট এরকম কমেন্ট তো যে কেউ মানে করবে না, না বারবার যদি একই কমেন্ট কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট করতে থাকো। করতেই আছে রে, কপি পেস্ট কপি পেস্ট করেই যাচ্ছে। মেকআপ ব্রো ব্লগ চাই, লোক অ্যাটেনশন দেবে না ভাই, রিমুভ বা কিছু ব্লক ব্লক করে দেবে। ওকে ওকে, মেকআপ রুম গিয়েছো রিয়াজ দাই? বাইরে ঘুরতে গেলাম, দেন সবকিছু বন্ধ ছিল, লেক বন্ধ ছিল, তারপর একটু এদিক ওদিক করে ঘুরে আমি সুকান চলে এলাম একটু আগেই। তার কিছুক্ষণের মধ্যে আমাদের শাহেদ চক্রবর্তী ফিরলো শ্যুট থেকে, এসেই তো একদম ক্লান্ত, প্রচুর টায়ার্ড। তুই এটা বললি তো, তাহলে আমাকে তো কাল রাতের থেকে শুরু করতে হয়, ঘেরোয় মতো কথা বলতে হবে। ওকে ওকে গাইজ, কালকে সারা রাত আমি একটু ঘুমাতে পারিনি, ইউ নো আমরা এত পার্টি করেছি, রাহুল এসেছিল, আমরা খুব মজা করেছি, আমি ঘুমাতেই পারিনি, অ্যান্ড দ্যাটস ওয়াই সকালবেলাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, শুটে যেতে গিয়ে দেরি হয়ে গেছে। বারবার বলছে আমি তোমাকে গিফট দেবো, গিফট দেবো, প্লিজ দাও না গো, পা লাভ ইউ টু, দাও না গো গিফট আমাকে, কিউ দেন আমাকে গিফট? বাই রিয়াজ দা ইউ আর মাই, তারপরে কিছু লেখেন, চিটিং তো চিটিং হে ভাই। টিভি সিরিয়ালে কাজ করার জন্য অভিনয়টা জানতে হয়, অভিনয়টা যদি তোমার মনে হয় তুমি করতে পারো তাহলে স্টুডিওয়ে গিয়ে ট্রাই করো, এর থেকে বেটার অপশন আর কিছু হতে পারে না। ছোটবেলার একটা গল্প রিয়াজ বলো, তারপর আমি বলবো। ছোটবেলার গল্প মানে রিয়েল লাইফে আমি যেটা করতাম, আমি ছোটবেলায় এত বেশি দুষ্টু ছিলাম, যেটা যদি আমার বাড়ির লোক কেউ দেখে থাকে এই ব্লগটা, তারাও নিজেরা এখন দেখে হাসবে, যে আমি খুব পছন্দ করতাম বাড়িতে কোনো রিলেটিভ এসে থাকলে, কিন্তু আমার সেই পছন্দ করাটা তাদের মানে ভারী পড়তো, মানে তার যখন আমি শুনতাম যে তারা কালকে সকালে চলে যাবে সেটা আমি মেনে নিতে পারতাম না, কী করতাম তাদের ব্যাগ জুতো বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস আমি লুকিয়ে রাখতাম, পুকুরে ফেলে দিতাম, চলে যাচ্ছে এটা কিন্তু করতো, এটা কিন্তু কেরোসিন তেল ফেলে দিতাম, আমার সাথেও করতো এই জিনিসটা। কী রে, তা আমি এগুলো আমি প্রচুর করেছি ছোটবেলায়, প্রচুর, আমার সাথেও করেছে এরকম, বাবা বাজার থেকে মাছ কিনে আনলো, ঠিক কথা ঠিক কথা, আমার সাথেও করেছে এই জিনিসটা, বাজার করে দিছ আমাদের, না না তুই আমার সাথে এরকম করেছিস, আমার ব্যাগ লুকিয়ে রেখেছিস ছোটবেলায়, স্কুলে পেন্সিল লুকিয়ে রাখতাম না তোমার? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, কি বলছিলাম, বাবা বাজার থেকে মাছ কিনে আনলো, এটা আমার মায়ের মায়ের মাছটা হয়তো জ্যান্ত, পুকুরে ছেড়ে দিতাম আমি, বাবা সেই মাছটাকে স্কুল যাবে
রান্না হবে তবে মাছটাকে বেচানোর পরে মা মাছ মাছ ভাজতে গিয়ে দেখছে প্যাকেটে মাছ নেই মাছ পুকুরে চলে গেছে এরকম প্রচুর করতাম আমি জলের ট্যাঙ্কের মধ্যে মাছ ছেড়ে দিতাম এরকম প্রচুর করেছি আমি বলছি তোমাদের বয়স কত আম 23 আর আমি 26 থেকে 27 হব সেপ্টেম্বরের 27 তারিখে হাই শুভম নাম নিতে বলছিল ভাই তোমার নাম আমি নিয়ে নিলাম লিখতে দিয়ে সাহায্য করেছিল পরীক্ষার সময় শায়কদা তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে সবাই থাকে আমার বাড়িতে ধর্মশালা কাইন্ড অফ সবাই এসে থাকে সুন্দর মজা করে আবার চলে যায় আমাকে কষ্ট দিয়ে না না তোকে কেন অপমান করব রিয়াজ দা খুব বেশি হ্যান্ডসাম লটস অফ লাভ থ্যাংক ইউ সো মাচ মৌসুমি থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ দাদা সেটা আমি কিন্তু মেকআপ রুমের একটা ব্লগ চাই মেকআপ রুমের ব্লগ অলরেডি আমাদের কাছে করা রয়েছে মানে শায়কের একটা শুটিং ছিল মানে শুটিং না ফটোশুট ছিল তোমার একটা ফটোশুটের হ্যাঁ ফটোশুটে যে আছে আছে হম লোগো কে পাস হ্যায় লেকিন আপ লোগ তো নেই দেখতে হামারে ব্লগ ওটা কষ্ট হতা ওই ব্লগটা এখন আমরা আপলোড করিনি বাট করে দেব যখন কিছু থাকবে না ইন্টারেস্টিং কিছু তখন ওটা করে দেব তোমার ক্যামেরাম্যান আমাকে ফেসবুকে কমেন্টে জিজ্ঞেস করলো আমাদের এখানে যে ব্লগটা বানালে সেই ব্লগটা কবে আসছে তোমাদের চ্যানেলে ওই যে ক্যামেরাম্যান তো ওর জন্য গায়ে লেগেছে ক্যামেরাম্যান কি বলা যায় ফটোগ্রাফার ও সরি সরি ও তো ক্যামেরাম্যান না ক্যামেরাম্যান গো ক্যামেরাম্যান তো নিজে একটা ক্যামেরাম্যান তো ওই জন্য ওর গায়ে লেগেছে ক্যামেরাম্যান বলা যাবে না ফটোগ্রাফার হাই বৃষ্টি ঘরটা ঘুরিয়ে দেখাও যেদিনকে ডেইলি লাইফ করব সেদিনকে দেখাবো তোমার অ্যাক্টিংটা জাস্ট ওয়াও শায়দ থ্যাংক ইউ সো মাচ দেখি তো কি দেখলো কি দেখে বললো বুঝতে পারলাম না কি দেখো গো সুকান্ত দা লুকিয়ে আছে কেন সুকান্ত দা ইজ ইট সুকান্ত দা আমার নামটা নাও বাবা গো সুকান্ত দা বলো আমার নামটা নাও হাতটা আমরা কাল পরশু একটা ব্লগ আপলোড করবো যে ব্লগে রাহুল এখানে এসে খাওয়া দাওয়া করেছে আমরা সবাই মিলে ঠিক কথা উচিত তো তাই কি বলো এই কি বলছি শায়কদা তোমার মনটা খুব ভালো থ্যাংক ইউ আমি ট্রাভেল ব্লগ দেখতে চাই ট্রাভেল রিয়াসা তোমার এজ সত্যি 18 আম 23 18 নয় একজন লিখেছে রাই কর্ণকা সুকান্ত দাকে অনেকদিন তোমাদের সাথে দেখিনি হম লোক উসকো নহি লেতে ইয়ে জো বোল রহে না ও গলত বোল রহে হ্যায় সারা খোন মাছির মতো ঘুরঘুর করতেই থাকে করতেই থাকে মাছির মতো ঘুরঘুর আমি তো ঘুরঘুর ওই দেখ টুক করে নাকটা এরকম করে মুছে নিল ঘুরঘুর করি করি ঘুরঘুর করাটা সবাই দেখতে ভালোবাসে বলেই তো না বলছে যে আমার কামাশা দেখতে ওই দেখ ওই দেখ ঘুরঘুর ঘুরঘুর করছে তোমার চ্যানেলে তাহলে আমি কত এন্টারটেইন দিই বলো তো শোনাগো শোনাগো
না আমি যেখানে রেখেছি অন্য একটা জিনিস দেখাবো বলে সবাইকে ধরতে পারবো না ওটা পোটা মুছে মুছে কি করবে সর্দি বলো গঙ্গা জল বেরোয় আমার এই নাক সে মোটা মোটা সর্দি বেরোতে হয় হাম মোটা মোটা সর্দি কো হাম রুমাল মে মুছতা হ্যায় তুম তো খা লেতে হো হাম হাম কভি কভি খা লেতে হ্যায় কভি কভি খা লেতে হ্যায় করকে খা লেতে হ্যায় সিধা গলা মে চলে যায় তো কা করে খানাই পড়তা হ্যায় হাম সব খাতে হ্যায় পোটা খুদ কা পোটা হ্যায় না কা বলতে হো আপ লোগ নেই খাতে কা কি বিচ্ছিরি মানুষ একটা শায়াল নয় বাবা ভাই কিছুদিন বাদে তো শায়া লিখে দেবে আমার নামটাকে নিয়ে কে দাও একটা পাশে ও ভাই সাহেব আসলে আসল আসলটা চিনতে পেরেছে বেরিয়ে কি খাওয়ালে শায়াল রিয়াজ নাকি হিন্দু হিন্দু না মুসলিম জেনে কি হবে আমি জৈন ইন্ডিয়ান শায়ক দা তোমার নামটা আমার নামটা আজ সামনে আমার দিদির বিয়ে ও কোথায় এই চুপ কোথায় বিয়ে কবে বিয়ে কার বিয়ে ফ্রিতে খাবো রিয়াজ দা কবে সিরিয়াল কোনোদিনও করবে না অনেক অফার এসছে ওর কাছে একটাও অ্যাকসেপ্ট করেনি কি সাউন্ড থেকে অফ করে দিচ্ছি পরে বলছি আজকে যেটা হলো প্র্যাঙ্ক ভিডিও বানাও সত্যি ঘটনার অবলম্বনে জানি না শোনো মা বাবাকে বোঝানোর দায়িত্ব কিন্তু তোমার এটা কিন্তু হাত ছাড়া করো না বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আছে বাবা আছে মা আছে দাদা আছে বৌদি আছে আর তাদের একটা ছোট্ট কুচকি মিষ্টি একটা মেয়ে আছে সব আছে সবাই আছে আর আমার পিসি থাকে আমাদের সাথে মিঠাই কোথায় মিঠাই মিষ্টি দোকানে মুর্শিদাবাদ আছে তোমাদের বাড়ি থেকে মুর্শিদাবাদ কত দূর কাছে কাছে হাওড়াতে চলে এসো ওকে মোটামুটি অনেক দূর মহেন দাদা একবার কমলা সুন্দরী বলে ডাকো কমলা সুন্দরী ব্লগ দেখতে চাই মায়ের ব্লগ তো অলরেডি আপলোড হলো বলতে দিল না দেখো এত এত কথা বলে ও আচ্ছা আমি কিছু বলবো না তোমরা করতে না ও বলতে পারো এবারে অ্যাডভান্স হ্যাপি বার্থডে থ্যাংক ইউ কেমন আছো আমি খুব ভালো আছি মেকআপ রুম ব্লগ আসবে বলেছি তো আসবে নিশ্চয়ই বানাবো বাড়ির লোকেদের সাথে ব্লগ নিশ্চয়ই বানাবো লেস্টারে ফুড ব্লগ দেখতে চাই আমাদের সমস্ত ব্লগের মধ্যে ফুড অলরেডি চলে আসে একদম আমরা পাঁচ মিশালি ব্লগ বানাই আরে যারা যারা দেখছো এখন আমাদের লাইকটা প্লিজ একটা করে লাইক করে দাও এই দেখ এই ছবিটা দেখ দাদা একটা গান করো এই গান করতে বলছে রিয়াজ এই তোকে গান করতে বলছে অনেক ভালোবাসা দুজনকে থ্যাংক ইউ দেখা দেখা আমাকে মেসেজটা দেখা কোন ফোন ও তোর ফোনে এটা এই ফোনে আসছে এটা আমার ফোন ওই ফোনে আসছে কোন মেসেজটা ওই তো হ্যাঁ এই ফোনে আসছে ও তুই কি বললি যে ওখান থেকে ডাকছে আমি বললাম ওখানে আমাকে আমাকে বলেছে তো আমি যদি না এখান থেকে কি বলেছে কবে আজকে বলেছে আজকে শুনছিস কি বলেছে ভাই আমি বলি যে স্টার্ট থেকে আমাকে রিকোয়েস্ট নিয়ে করছে কিন্তু তোমরা কনফার্ম কিছু বলো আমাকে মানা করতে পারছো
আচ্ছা না প্লিজ জাস্ট মানা করে দাও ভাই, আমি তোমার সাথে কথা ব্যবস্থা করব আর নাচ করো। এই কি ভাই, এ কি রিম্যান রিয়াজ দা বাড়ির সকলের সাথে ব্লগ চাই, নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই দুজন একসাথে একটা গান, আমরা কেউ গান গাইতে পারি না। এ রাজা 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 কলি জামে সমাজা এ কোড়া পাড়া কিছু বুঝতে পারছি না। মা গো তোমরা কি মুসলিম না আমরা মানুষ, কি বলবো বলো না, বলো না আবার বলবো কি বলে, তুমি তো বলে যা আজকে জানিয়েছে ও ঢপ আমার থেকে শিখে গেলে ভাই সাবাস, এই তো এই তো মানুষ করতে পেরেছি আমি, মানুষ করতে পেরেছি আমি। তিনজনের মধ্যে কে বেশি, কে কারুরই রাগ নাই, আমি রেগে যাই কিছুক্ষণের জন্য আবার কমেও যায়। মালদা কবে আসবে দাদা, তোমরা একদিন শিলিগুড়িতে এসো, হ্যাঁ তোমরা একটা যদি থাকার ব্যবস্থা করে দাও তাহলে নিশ্চয়ই যাব। আয়েঙ্গে হাম আয়েঙ্গে, বাংলা গান বড় আশা করে এসেছি গো কাছে দেখে ল ফিরায়ো না জননী বড় আশা করে সত্যি কথা বলছি, এটা মুর্শিদাবাদ এসো ঘুরে যাও, মাল্লা যাচ্ছে এটা এটা একদম ফিক্স। ওমা কবে তুমি যে কবে মাল্লা যাবো না, কবে সব ঢপের কথা তো যে কেন বলে আমি বুঝি না, তোমরা নিজেরাই দেখে নিও ইনস্টাগ্রামে, তোমাদের হাসি খুশি দেখতে ভালো লাগে, থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি লাভ টু ওয়াচ, থ্যাংক ইউ, আমার বাড়ি এসো হাওড়া বাগনান, খাওয়াবে তো সবাই, তাহলেই যাবো আমরা। ডানলপে এসো, এই ডানলপ থেকে আমার কালকে একটা ডেলিভারি আসার কথা জানো তো, কিছুতেই আসছে না জিনিসটা, ইংরাজি বাজারে ও থাকে সুকান্তা, সুখ্যান্তা সুখ্যান্তা, এই দেখো 16 তারিখ আসার কথা, এখানে সকালবেলা ছিল আউট ফর ডেলিভারি, ছোট লোক ফোনও করেনি, ফোনটা তো করবে ভাই, ফোনটাও করেনি, উড়িষ্যা এসো একবার প্লিজ, উড়িষ্যাতে কি আছে পুরী, হ্যাঁ এ কি আমি বলছি ওখানে যাওয়া যেতেই পারে সেটাই ভাবছি আমি, কি গো বাংলাদেশে আসার প্ল্যান, হ্যাঁ বাংলাদেশ যাওয়ার প্ল্যান আছে, ওখানে বারুইপুর এসো, বেশ আমরা রোজই যাই, তাহলে বাংলাদেশের ট্রিপটা তোমরা একটু স্পন্সর করে দাও, হ্যাঁ স্পন্সর করে দাও আমরা নিশ্চয়ই যাব। ও তোর তো আবার পাসপোর্ট নেই, গরু পাচারের মতো গরু সেজে আসে, ও সাজে শিং লাগায় দুটো এরম 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 করে টুক করে গরুদের সাথে ভিড়ে যায়, সে যুগ চলে গেছে, কাটা তার পেরিয়ে আসা যুগ চলে গেছে, আগে মানুষ ওইভাবে আসতো, আমাকে বাংলাদেশি সাজিয়ে দেবে সত্যি সত্যি,
তোমাদের ড্রয়িং করেছি, দাও দাও ইনস্টাতে মেসেজ করো আমাদের। গাড়ি, আচ্ছা গ্যারির আসল নাম আমি জানতে পেরেছি হচ্ছে গৌড়। গৌড় বিদেশে গিয়ে নাটক করে নাম দিয়েছে গ্যারি। গৌড় থেকে গ্যারি হয়েছে, গরু চড়া তো আগে। পড়ো কমেন্ট গুলো একই রে, কাছে যাও। আরে পড়ো পড়ো পড়ো, আমার বার্থডে আজকে। না, তারপর একজন বলছে হেয়ার স্টাইলটা খুব ভালো। আজকে যার বার্থডে, হ্যাঁ বলো বলো দাদা কি বলছে একটা কথা বলো বলো। আজকে যার বার্থডে ছিল, হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ, হাই টু ইউ। একটা কথা ছিল বলে সে চুপ করে গেল, হ্যালো টু ইউ। ফোন করো ফোন করো, কে বলছে? দাদা। কার দাদা? তোর দাদা? তোর দাদা কোথায় রে, দেখতে পেলাম না তো। কি সিদ্ধান্ত নিলে তাহলে? সোদপুরে এসো, বিরিয়ানি খাও, গাড়ি বের করো, সোদপুর যাব। ঠিক আছে, কই নেই। অডি বের করি কি হবে, মার্সেলিসটা বের করি। না না, আমি ছুটি নিয়েছি কালকে, আমাকে সারাদিন বাড়িতে বসে থাকতে হবে।